হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এএনএম জেএনএম 2023 প্রিপারেশন ব্যাচের আজকে আমাদের স্পেশাল ক্লাস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। তোমরা ভালোভাবে জানো যে জেএনএম এনএম পরীক্ষায় জিকে পোর্শন থেকে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাটা থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসছে। বিগত বছরে তোমরা দেখেছো প্রায় দুটো থেকে তিনটে কোশ্চেন, বা বলতে পারো একটা থেকে দুটো কোশ্চেন তো আসছে প্রতিটা শিফটে। তো ওই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সে থেকেও তখন তোমাদের কিছু কিছু করে কোশ্চেন আমি দেওয়া শুরু করেছি। দেখো, ফার্স্টে যে কোশ্চেনটা, তোমরা নিজেরাও চেষ্টা করবে যে কতগুলো কী হচ্ছে না হচ্ছে, কোনটা রাইট অ্যান্সার হবে, কোনটা তোমাদের মনে হচ্ছে রাইট অ্যান্সার হতে পারে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, এবং যেটা পারবে না সেটা অবশ্যই খাতায় নোট করবে এবং বারবার এগুলো দেখে যাবে, ঠিক আছে? আমি এরপরে আরও চেষ্টা করবো এই ধরনের ক্লাসগুলো দেওয়ার। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি, সাম্প্রতিককালে ভারতের একজন দলিত সম্প্রদায়ের মহিলা রাজনীতিবিদ যিনি কিনা 15তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন, তার নাম কি? তো এটা কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, সবাই আশা করছি পারবে। দেখো অপশানগুলো কী আছে, দ্রৌপদী মুর্মু আছে, সাবিত্রী রাজপাল, প্রতিভা পাটিল এবং হচ্ছে বিজয়লক্ষ্মী সিং। তো এর সঠিক উত্তর কী হবে অবশ্যই কিন্তু সবাই জানিয়ে দেবে যে কোনটা রাইট অ্যান্সার হবে, কমেন্ট করো। 4 সেকেন্ড সময় দিলাম, চলো আমি কাউন্ট করছি, 1 2 3 4। ওকে, তো রাইট অ্যান্সার অবশ্যই অপশন নাম্বার এ হবে, দ্রৌপদী মুর্মু। এখান থেকে আমাদের কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে আসে যে পূর্ববর্তী যে রাষ্ট্রপতি তার নাম কি সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, আর যদি প্রশ্ন আসে যে রিসেন্টলি, আর একটা প্রশ্ন আসতে পারে যে সুশাসন দিবস কার জন্মদিনে পালিত হয়, এটাও তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই কয়েকটা কোশ্চেন কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হচ্ছে, ঠিক আছে? এগুলো কমেন্ট করে জানাবে। চলো তারপরে প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী সিদ্ধারুদা রেলওয়ে স্টেশনে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি উৎসর্গ করেছেন, সেটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? তো এই প্রশ্নটার উত্তর কী হবে, দেখো 4টে অপশন কী কী আছে, কেরালা আছে, কর্ণাটক আছে, পশ্চিমবঙ্গ এবং নতুন দিল্লি। দেখো একটা জিনিস মাথায় রাখবে, পৃথিবীর মানে বিশ্বের, পৃথিবীর বলতে পারো বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটা এখনও পর্যন্ত সব থেকে হাইয়েস্ট যে প্ল্যাটফর্ম সেটা কথা বলা হচ্ছে। তো এর দৈর্ঘ্য প্রায়, যেটুকু আমি দেখলাম ইন্টারনেটে দেখাচ্ছিল, 1.5 কিলোমিটার, ঠিক আছে? তো এই 1.5 কিলোমিটার দৈর্ঘ্য একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, সেটি কোন জায়গায় রয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে হবে। দেখো তো 4 সেকেন্ড সময় দিলাম, অবশ্যই কমেন্ট করলে যদি পারো তো কমেন্ট করবে, যদি না পারো তো সেটা তোমরা খাতায় লিখে রাখবে, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে? কর্ণাটক, কর্ণাটক হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের একদম সঠিক উত্তর। কারা কারা পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই প্রসঙ্গে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, মক টেস্ট ব্যাচ যদি জয়েন করতে চাও কেউ, যে ফুল লেন্থ মক টেস্ট 115 নম্বরের, সেখানে তোমরা প্রতিটা সাবজেক্ট ওয়াইজ, যেমন জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, রিজনিং, ঠিক আছে, জিকে, সমস্ত পোর্শন যেরকমভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেই রকম প্যাটার্নকে ফলো করে আমি কিন্তু তোমাদের জন্য কোশ্চেন রেডি করছি, ঠিক আছে? তো অবশ্যই তার জন্য আমাকে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, নাম্বারটা হচ্ছে 9609122622। এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করবে যে আমি মক টেস্ট ব্যাচ জয়েন করতে চাইছি, তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। তোমরা কিন্তু অবশ্যই 100 টাকা পেমেন্ট করে স্ক্রিনশটটা দিয়ে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। এখানে আর কী কী পাবে, মক টেস্ট ব্যাচের পাশাপাশি তোমরা কিন্তু, যে ডেলি সম্ভব হয় না, বাট টপিক ওয়াইজ কিছু মক টেস্ট আমি সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন করেও কিন্তু তোমাদের করাচ্ছি, ঠিক আছে? এখন প্রায় প্রতিদিনই হচ্ছে, কিন্তু তবু বলে রাখি এটা কিন্তু প্রতিদিন হয় না, মানে প্রায় প্রতিদিন আর প্রতিদিনের মধ্যে পার্থক্য আছে। তো যাই হোক, সপ্তাহে 3 দিন 4 দিন করে হয়, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা যদি কেউ জয়েন করতে চাও, জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবো, ঠিক আছে? এবার আসি পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমার এখান থেকে অনেকটা জিনিস জানতে পারলাম, কৃষিমন্ত্রীর নাম কি, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, এর নাম হচ্ছে নরেন্দ্র সিং তোমার, ঠিক আছে? জাতীয় ফসল বীমা পোর্টালে ডিজিক্লেম নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছেন, এটি কাদের জন্য তৈরি করেছেন? কোশ্চেনটা খুবই সহজ লাগবে যদি একটু আউট নলেজ থাকে, যদি তোমার উত্তর নাও জানা থাকে জাস্ট একটু আউট নলেজ দিয়ে বুঝতে পারবে যে উত্তরটা কী হতে চলেছে। 4টে অপশন কী আছে, দেখো কৃষক আছে, চাকরিজীবী আছে, পর্যটন শিল্পী আছে এবং মৃৎশিল্পী আছে। এর সঠিক উত্তর কী হবে, দেখো একটু বুদ্ধি খাটাও, কারণ প্রশ্নেই বলা আছে যে কৃষিমন্ত্রী, আর দ্বিতীয় কথা হচ্ছে ফসল বীমা পোর্টাল, তাহলে এখানে এটা কাদের জন্য হবে, নিশ্চয়ই চাকরিজীবীদের জন্য হবে না, বা পর্যটন শিল্পের জন্য হবে না, বা মৃৎশিল্পের জন্য হবে না, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? অবশ্যই অপশন নাম্বার এ হবে, কৃষক। তো এই ধরনের কিছু সহজ কোশ্চেনও আসে যেটা আমাদের জাস্ট একদম সহজ, আমি বলছি জেনে মেনে পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন কিন্তু যেগুলো খুবই জনপ্রিয় কিছু প্রশ্ন সেগুলোই আসে, খুব জটিল কিন্তু প্রশ্ন আসে না, ঠিক আছে? তোমরা নিজেরাও দেখবে যে আগের বছরে কিন্তু এরকমই, মানে খুব যে কঠিন তা কিন্তু না, একদমই সহজ, যেটা সবাই প্রায় অনেকেই জানে, এই ধরনের কিছু কোশ্চেন আসছে, ঠিক আছে? তো
একটু আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো এই এইখান থেকেই যে পড়বে তার কোনো মানে নেই। বাস এই ধরনের কিছু কোশ্চেন আমার খুব মনে হচ্ছে যেগুলো খুব সোজা সোজা কোশ্চেন, আবার অনেকটা বেশ ইম্পর্টেন্টও মনে হচ্ছে, ওই জন্য আমি কোশ্চেনগুলো রেখেছি। ঠিক আছে, দেখো, ঐতিহাসিক রাজদণ্ড সোঙ্গল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোথায় স্থাপন করেছেন? একটা জিনিস মাথায় রাখবে, রিসেন্টলি মানে সাম্প্রতিককালে কিন্তু আমাদের নতুন মানে আমাদের সংসদ ভবন কিন্তু প্রতিষ্ঠা হয়েছে, পার্লামেন্ট। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, তো এই রিলেটেড দেখে গেলে আমি কয়েকটা পোর্শন তোমাদের বলে দিয়েছিলাম, পেড ব্যাচে যারা যারা আছো তোমরা ভালোভাবে জানো যে বৈঠকগুলো যেগুলো হয়েছে রিসেন্টলি, যে G20 বৈঠক, এটা এখান থেকে এবার কিন্তু এই আমাদের ভারতবর্ষেই কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে হবে আর কি। তো এই এইখান থেকে কি প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, এছাড়াও ধরো মানে তোমার আরও যে বিভিন্ন যে সাম্প্রতিককালে যে বড় বড় ঘটনাগুলো ঘটেছে সেইগুলো থেকে প্রশ্ন আসতে পারে, কোনো রিসেন্টলি কেউ ডেড হয়েছে। ঠিক আছে, বিশেষ করে আমি বলেছিলাম একটা পণ্ডিত যে মহারাজ মারা গেছেন রিসেন্টলি, সেতারের সাথে যুক্ত ছিলেন, তার থেকে প্রশ্ন আসতে পারে, রবিশঙ্কর সম্ভবত। তো হ্যাঁ, রবিশঙ্কর, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে আসতে পারে, এবার অনেকটাই কিন্তু কমন আসতে পারে, মানে কমন বলতে এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে বেশি। ঠিক আছে, তো এগুলো কেন হাতছাড়া করবে, অবশ্যই একটু দেখে যাবে, না আসুক কিন্তু দেখে যাবে, কারণ বলা যায় না আমি রিস্ক কেন নেবো, তাই না? যদি বাই চান্স চলে আসে 1 নম্বর কিন্তু এখান থেকে পেয়ে যাবে। চলো পরের প্রশ্নে যাচ্ছি, তাহলে এই এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? দেখো, সোঙ্গল বলছে, তো সোঙ্গল একটি রাজদণ্ড, এই রাজদণ্ড প্রতিষ্ঠা করেছেন কে? মানে এখানেই প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কোথায় করেছেন? না, এটা হচ্ছে নতুন সংসদ ভবনে, সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চারটে অপশন দেখো, লালকেল্লা ছিল, যন্ত্রমন্ত্র ছিল, নতুন সংসদ ভবন হচ্ছে জাদুঘর, তো নতুন সংসদ ভবন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেনগুলো যদি তোমাদের খুব কঠিন লাগে অবশ্যই গো থ্রু করো, বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেখানে যেতে পারো, বা যে চ্যানেল আছে বিভিন্ন তোমার খবরের যে চ্যানেলগুলো সেগুলো দেখতে পারো, বা অনেক ইউটিউব চ্যানেল সার্চ করে দেখে নিতে পারো, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। এরপরে কোশ্চেন আসছে, দেখো, ভারতের কোথায় প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চলাচল শুরু করলো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো, ট্রিপল স্টার দিয়ে রাখো। ঠিক আছে, তো আন্ডার ওয়াটার মানে জলের নিচে, ঠিক আছে, জলের নিচে মেট্রো প্রথম কোথায় চালু হয়েছে? তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা দেখো, চারটে অপশন কী আছে, দিল্লি আছে, কলকাতা আছে, মুম্বাই আছে, ব্যাঙ্গালুরু আছে। রাইট অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, এখানে ভুলবশত এ হয়ে গেছে, এ হবে না, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। কলকাতা আমাদের যে কলকাতায় সেখানে আমরা গর্বিত যে আমরা বাঙালি এবং আমরা কলকাতার আশেপাশেই, মানে বলতে পারো কলকাতাবাসী বলতে পারো, আমি নিজেও কলকাতায় থাকতাম, 3 বছর 4 বছর ছিলাম, যাই হোক, তো খুব গর্বিত বোধ করি এবং সবথেকে প্রিয় জায়গা। তো কলকাতা মতো এমন একটা জায়গা যেখানে কিন্তু ভারতের মধ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। আর এই প্রশ্ন বলে কি তোমাদের যে বন্দে ভারত এক্সপ্রেস, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে ভারতে কোথায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে, এগুলো কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, একটু দেখে যাবে এইসব জায়গাগুলো। তারপরে দেখো প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ইন্টারন্যাশনাল মিউজিয়াম 2023 উদ্বোধন করেছেন? চারটি অপশন দেখো দেখতে পাচ্ছ, লুভর আছে, লন্ডন আছে, এক্সপো আছে, এবং হচ্ছে ব্যাঙ্গালুরু। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, এক্সপো। ঠিক আছে, এক্সপো হচ্ছে রাইট অ্যান্সার, আশা করছি সবাই পেরেছ। এবার আমাদের আজকের শেষ প্রশ্ন, এই প্রশ্নের সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো কোশ্চেনটা কি, মানসম্পন্ন শিক্ষার প্রচারের জন্য কোন সংস্থা নতুন ওয়েবসাইট উৎসাহ এবং পপ পোর্টাল চালু করেছে? চারটে অপশন দিচ্ছি, প্রথম অপশন হচ্ছে কলেজ সার্ভিস কমিশন, দ্বিতীয় অপশন হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, তৃতীয় অপশন হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এবং চতুর্থ অপশন হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তোমাদের যেটা রাইট অ্যান্সার মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে যে কোনটা রাইট অ্যান্সার মনে হচ্ছে। ঠিক আছে, আর যার রাইট অ্যান্সার হবে সেটা আমি কমেন্টটা জাস্ট একটা টিক চিহ্ন দেবো এবং তারটা পিন করে রাখবো। ওকে, আমি আবার বলছি, যদি কেউ মক টেস্ট ব্যাচ জয়েন করতে চাইছো, যে আমার মক টেস্ট দেওয়া দরকার, কারণ দেখো পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া ভীষণ জরুরি, তোমার কতটা কী প্রিপারেশন হয়েছে, তুমি কতটা কী কোথায় কী খামতি রয়েছে, হতেই পারে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য বিশেষ উপযোগী হলো। ঠিক আছে, এবার আমি এটাই বলবো, যদি মনে হচ্ছে না ঠিক আছে, একবার ট্রাই করে দেখি যে কী হয় না হয়, তো আমি বলবো একবার দেখে নাও যে তুমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত। ঠিক আছে, তো এটুকুই বলা ছিল, যদি কারো মনে হয় মক টেস্ট দেবে তো আমাকে একটু হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমি ডিটেলসটা বলে দেবো। ওকে, অলরেডি 10টা মক টেস্ট হয়ে গেছে, সেগুলো তোমরা পরপর পেয়ে যাবে, যতবার ইচ্ছে যেখান থেকে ইচ্ছে তোমরা দিতে পারো। ঠিক আছে, ফোন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সব জায়গা থেকে দিতে পারবে, কারণ ওগুলো দেওয়া হয় শুধুমাত্র মানে গুগল ফর্ম থেকেই তৈরি করা হয় কোশ্চেনগুলো। ঠিক আছে, তো যাই হোক, কারোর ইচ্ছে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো। আজকের মতো এখানে শেষ করলাম, আর লাস্ট কোশ্চেনটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এখানে শেষ করলাম, নমস্কার।